মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, এই যে যশোরে বাড়ি, আমি যার উপরে এমফিল করেছি, আমার এমফিলের সাবজেক্ট ছিল উনি কম্পারেটিভ রিলিজিয়ান, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ অ্যানালিটিক্যাল স্টাডি। এই উপমহাদেশের শ্রেষ্ঠ একজন তুলনামূলক ধর্মতাত্ত্বিক বিতার্কিক, জাকির নায়েক যেরকম এখন বিতর্ক করে খ্রিস্টানদেরকে হিন্দুদেরকে, কেউ টিকতে পারে না। এই ভারতে উপমহাদেশের দুইজন ব্যক্তি, একজন হচ্ছেন উনি, তার মধ্যে একটা হচ্ছেন মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। জাকির নায়েকের দাদার জন্মের আগে উনি বাংলাদেশে যশোরে জন্মগ্রহণ করেছেন। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর কাছে এক হিন্দু এসে বসে আছে, পণ্ডিত। ওই পণ্ডিত বসে থাকা অবস্থাতে এক লোক এসে বলছে, হুজুর একটু পানি ফু দিয়ে দেন তো বোতলের মধ্যে। হুজুর, এই রুগীটা নিয়ে আমি গিয়েছিলাম সেই যশোরে, রুগী নিয়ে গেছি ফরিদপুর মেডিকেলে, খুলনা মেডিকেল, ফেল, অসুখ ভালো হয় না, একটু মেহরবানি করে পানিতে ফু দেন। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ দিয়ে বিদায় করে দিছে। ওই পণ্ডিত বলতেছে, হুজুর উত্তর দেন তো, কি উল্টা পাল্টা লাগাইছেন, সব হাসপাতাল ফেল, আর আপনি ছু ছু মারে দিলেন, এতে কি কাজ হয়? ঠিকঠাক মতো এটা প্রমাণ দেওয়া লাগবে যে ছু ছু বললে কাজ হয়, কি পরে কি। মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ বলছে, আজকে তো প্রমাণ দিতে পারবো না, কালকে প্রমাণ দিব যে সত্যি সত্যি ছুর পাওয়ার আছে। কোন জায়গায়? কই, আগামীকালকে যশোরে আমার বড় একটা মাহফিল আছে, ওই মাহফিলে আপনি আসবেন, আসার পরে স্টেজের পাশে বসবেন, এক পাশে উঠার পরে শত শত মানুষের সামনে আপনাকে প্রমাণ দিব। হিন্দু বেটা চিন্তা করছে, বলদের বল, আজকেই তুই তো প্রমাণ দিতে পারবি না, দিয়ে দিলে তুই আর আমি পারি আর না পারি হতো, কালকে সকলের সামনে প্রমাণ দিবে, হারবি তো হারবি, এরকম অপমান হওয়ার দরকার আছে নাকি? খুশি, নতুন নতুন জামা কাপড় পরে স্টেজে উঠে ডান পাশে বসে আছে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। স্টেজে যেই না উঠছে, উঠার পরে দেখছে দূরের থেকে তাকায়া ওই পণ্ডিত ওখানে বসে আছে, উনি দূরে 10 হাত দূরের থেকে উঠেই বলছে, এই লোক এখানে কেন, এই লোক এখানে কেন? মনে হচ্ছে খরম ঠাকুরে ঠাস ঠাস দুইটাই লোকের গালে লাগাই দেয়। সব লোকের সামনে যখন এই কথা বলছে, ওই লোক তো অপমানে শেষ, বলছে এই মুন্সি সাহেব উল্টা পাল্টা বলবেন না, গতকালকে একটা প্রশ্নের উত্তর দেওয়া কথা আপনি বলছেন স্টেজে আসার জন্য, আজকে আসে আপনি আমাকে অপমান করছেন। থরথর করে কাঁপতেছে অপমানে, কপাল ঘেমে গেছে, ফর্সা মানুষ, গালগুলা লাল, কানগুলা লিচুর মতো হয়ে গেছে। মুন্সি সাহেব বলছে, থামেন, এ হাজারান মজলিশ, বলেন তো আমি কত দূরত থেকে, বলে 10 হাত 12 হাত দূরে, বলেন তো আমি ওরে কি খরম দিয়ে মারছি নাকি, বলে না, ওর গায়ে আঘাত করছি না, ওর গায়ের কাছে গেছি না, ওর গালে থাপ্পড় দিছি না, বলে ও পণ্ডিত মশাই 10 হাত দূরের থেকে আপনারে খালি বলছে ঠাস ঠাস দুইটা গালে লাগাই দিলে হয়, এটাতেই অ্যাকশান এমন হয়েছে অপমানে আপনি কাঁপতেছেন, কপাল ঘেমে গেছে, ফর্সা মানুষের গাল লাল হয়ে গেছে, আমার কাছে যাওয়া লাগেনি, কথা দিয়ে যদি অ্যাকশান আপনার শরীরে হয় তাহলে আমার আল্লাহর কালাম পরে পানিতে ফু দিলে বলেন তো ওই কালামের তাসির আছে কিনা। কালামের তাসির যেরকম থাকে আপনাকে বিশ্বাস করতে হবে, আপনি মিথ্যা কথা বললে আপনার মুখ দিয়ে সাথে সাথে দুর্গন্ধ বের হয়। আমার নবী বলছেন ওই দুর্গন্ধে ফেরেশতা তোমার কাছ থেকে দূরে সরে যায়, তুমি আল্লাহর কাছে দোয়া করো তোমার দোয়া কবুল হয় না। এই যুবক এদিকে আসো, মোবাইলটা তোমাকে দিব, 300 টাকার মতো আছে, 78% চার্জ আছে, একটা ভালো সিম আছে যেটার 4G নেটওয়ার্ক আছে, কল করো। অনেকেই বলবে, হুজুর ভাব নিয়েন না বেশি, আপনার এইটা যে লক করা, ফেস আইডি খোলা, ফোল্ডার লক করা, নানান কিছু দিয়ে আটকায় রাখছেন, অত যদি কল করতে দেওয়া লাগে তাহলে আমার ওইগুলো খুলে দিয়ে দেন, দেখেন কেমনে কল করা লাগে, ঠিক কিনা? মোবাইলে চার্জ আছে, মোবাইলে সিম আছে, মোবাইলে ব্যালেন্স আছে, কিন্তু পাসওয়ার্ড না খোলার কারণে আপনি মোবাইলে কথা বলতে পারেন না। আপনার দোয়া আল্লাহ যেটা শিখাইছেন রব্বানা আতিনা, ঠিক আছে, আপনি দোয়া যেমনি করা লাগে তেমনিও করেন, আপনার দোয়া কবুলের ওয়াক্ত যখন তখনও দোয়া করেন, কিন্তু দোয়ার পাসওয়ার্ডটা খুলে আল্লাহর কাছে যায় না, কারণ জবান দে মিথ্যা কথা বলেন ওই জবানের দোয়াটা ফেরেশতারা শুনে আল্লাহর কাছে আমিন বলে না, ফেরেশতার সাথে থাকে না, এই জন্য আপনার আমার দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ জবান দিয়ে মিথ্যা কথা বলা। এক নম্বর অপরাধ তাহলে জবানের মিথ্যা, মিথ্যা কথা থাকবে না সারা লাগবে, সবাই বললেন না, না থাকবে না সারা লাগবে। আরো দুইটা অপরাধ আছে জবানের, আরেকটা হচ্ছে গীবা, কি বলেন গীবত, কি গীবত, কি গীবত আছে যেখানে বাঙালি আছে সেখানে ভুল কথা, বাঙালি আছে যেখানে গীবত আছে সেখানে আসরের নামাজ পড়ে সংসদ ভবনে বসে পড়ছে, ডান পাশে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। সংসদ ভবন আছে নাকি আপনাদের এলাকায়?
সায়ের স্টল, এরপরে অমুক হুজুরের কি হলো, তার কি হলো, অমুকের কি হলো, বাপ রে বাপ রে বাপ, জ্ঞান ফলানো কথাবার্তা। পাশে একজন আছে বুজুরগানে দিন, উনি অত বেশি ওখানে শরীক হয় না, কিন্তু অনেকক্ষণ সহ্য করে 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 হৃদয়ের মধ্যে কসলায়, কারণ উনি একটু লেটে এসে বৈঠকে বসছে। আসরের নামাজের পর একজন তার কাছে গেছে, ও মুরব্বি 1,000 টাকা দেও বাবা। আর আমার হাতে টাকা নাই। অনেকক্ষণ ধরছে, দেন বাবা 1,000। আর আনাই ঠেলতে ঠেলতে বাড়ি পর্যন্ত চলে গেছে। বলে, বাবা রে, আমি কি 1,000 টাকা এমনি চাচ্ছি নাকি? আজকে দেন, আগামী শনিবার আল্লাহ বাসালে 1,250। বলছে, বলদ, কারো হাতে টাকা থাকে? হাতে তো টাকা নাই, দেখি বাড়িতে কি অবস্থা। ভিতর থেকে এসে বলছে, 1,000 না, তোর চাচি বললো লাগলে 3,000 পর্যন্ত আসে। তবে বাবা, আমার হাতে সময় নাই, মাগরিবের নামাজ ধরা লাগবে, সময় কিন্তু কমে যাচ্ছে বাবা। আল্লাহর কসম করে বল, আগামী শনিবারে দিবি তো? হ্যাঁ, আল্লাহর কসম করে, মাগরিবের নামাজ তাড়াতাড়ি, আসর নামাজ পড়ে আছে, 1,000 টাকা দে, আগামী সপ্তাহে 1,250। এরকম দাদন খর সুদ খর সাত খেরাতে নাই। রওনা দিয়ে দিছে, এবার যাই সব টাকা পয়সা দিয়ে বসে গেছে ওই জায়গায় গিবত কমিটির মিটিং এ। এবার উনারা দুইজন অনেক গিবত করছে, ইনি জানে গিবত করা গুনা, খানিকক্ষণ পরে শরীক হবে কিভাবে বলতেছে, আসলে এইগুলা কথা বলা ঠিক না, আল্লাহ মাফ করুক, না বলেও পারি না, হুজুরের বউ আসলেও খারাপ। কি শরিয়া সম্মত তরিকা লাগাইছে দেখেন, এইগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, হুজুরের বউ আসলেও খারাপ। এইরকম শরীয়তের গায়ের মধ্যে দিয়ে পার হইয়া গীবত করে এরকম কতকগুলা ভণ্ড মুসলমানও আছে। মুসলমান ভালো করে বোঝেন, গীবত কোনো মিথ্যা কথার নাম নয়, কোনো ভাইয়ের বিপক্ষে তার বৈধ দোষগুলা বলার নাম গীবত, ঠিক কিনা? এই জন্য গীবত করা যাবে না, গীবত করা যাবে না। গীবত করলে আপনার আমল নামাগুলো আস্তে আস্তে করে তার আমল নামায় পার হয়ে যায়। 3 নম্বর মুখের অপরাধ হচ্ছে আপনার আমার জন্য গালি, ঠিক কিনা? সাতকিরার লোকে গালিতে আগায়া না পিছায়া? আগায়া। বাবা, এই হারাম দাদা একটা পান নিয়ে, হারাম দাদা বললেন যে ওরে ওর বাপের ঠিক নাই, কেমনে বলেন? আমার একটা নাতি তো, নাতি হারাম দাদা বললেন কয় আদর করে? বা নাতির আদর করে হারাম দাদা বলে, বন্ধুরে ফোন দিছে, এই শালার বেটা কই আছে? সাইফুল্লাহ ভাই ওয়াজে উঠে গেছে, এখনো আসলি না? উনি ওয়াজে ডাকতেছে, শালার বেটা বলে আছে কিনা? আপনার আমার মুখ এত খারাপ হয়ে গেছে, এইগুলা তো তাও মানা যায়? ওই স্ত্রী যারা বিয়ে করে নিয়ে আসছেন যে আপনার সন্তানের মা, উনার সাথে একটুখানি মন ধরাধরি হলে সাতক্ষীরার লোক তারে গালি দেয় ময়া খার কয়ে দীর্ঘই। উচ্চারণ করে দেওয়া লাগবে, বানান করা লাগবে না? আপনি কত বড় হতভাগা, আপনি তারে প্রস্টিটিউট বলতেছেন, আপনি তারে বেশ্যা বলতেছেন প্রকারান্তরে, অথচ সে আপনার স্ত্রী। আপনার এই জবানের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য আপনি সাবধান সাবধান, জবান থাকবে মিথ্যা থাকবে না, গীবত থাকবে না, গালি থাকবে না। আমাদের ঢাকার দিকে তো এখন কৌতুকের মতো হয়ে গেছে, কোলে করে বাচ্চা নিয়ে এসে হুজুরের কাছে বলছে, হুজুর হালার পোলার লাগে দোয়া করবেন। হুজুর বলছে, এটা হালার বেটা, আপনার আবার কি কয় না? হুজুর ভুয়ে ভুলে কয়ে হালাইছি, এটা আমারই পোলা, কথা শুনবার চাই না, হালার পোলার লাগে দোয়া করবেন। মুখ আমাদের এমন খারাপ হয়েছে, এই জন্য আল্লাহ বলছেন, মায়াল ফিদুমিন কৌলিন লালাদাইহি রকিবুল আতিদ। ও দুনিয়ার মানুষ যা বলো বুঝে বলো বলো তুমি, কিন্তু আমি আল্লাহ বললাম, মায়াল ফিদুমিন কৌলিন, মানুষের জবান দিয়ে উচ্চারিত কোনো শব্দই নাই, শব্দ তো আছে, আল্লাহ বলছেন ইল্লা দেস্তেস না, আছে কি লাদাইহি রকিবুল আতিদ, তোমার রবতি তৎপরতার সাথে যেইটা সংরক্ষণ করতে পারেন ওই পর্যন্তই তুমি কথা বলতে পারো। অতএব কথা বলার সময় আগে পিছে ভেবে কথা বলো। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝদান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আজকে আমাদের যে কথাগুলো শুনলাম এই কথাগুলোর আমল করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আবার সামারি করে দেই, মানুষকে দুইভাবে নিয়ামত দেওয়া হয়েছে, একটা হচ্ছে কালাম, আল্লাহ রাব্বুল আমিনের কালাম দ্বারা 4টা ফায়দা আমরা দুনিয়ার বুকে পাই। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, শিফাউল লিমা ফিস সুদুর, মাউইজা, হুদা আর রহমা। আল্লাহ এরপরে বলছেন, তোমাদেরকে জবান দিয়ে আমি ইউনিক বানিয়েছি, ঠোঁট দিয়েছি, চোখ দিয়েছি, আর এই জবানের একটা দায়িত্ব দিয়েছি। আমরা দুটো দায়িত্বের কথা আজকে আলোচনা করেছি, বাড়িতে
ঢুকলে সালাম দিয়ে ঢুকবো, আদর্শ পরিবারে তিনটা গুণ লাগবে, দুই নম্বরে জবান দিয়ে যা বলবো হিসাব করে বলবো। আল্লাহ বলছেন গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। আল্লাহ এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।